হ্যালো বন্ধুরা, সোনকা ব্লগ চ্যালেঞ্জে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:05। তো আমি এখন থেকেই আমার ভ্লগসটা শুরু করছি। তো এই সবেমাত্র চান করলাম, কারণ আজকে চান করিনি সকাল সকাল, প্রচণ্ড কাজ ছিল। সকালে তাড়াতাড়ি উঠে করে ঝাঁটপাট করে বাসন ধুয়ে রান্নাবান্না করে মায়ও খেয়ে করে বাগান চলে গেল, বাবুও দোকান খুলো খেয়ে করে, আর দিদি খেয়ে করে বাড়ির দিকে গিয়েছে, কারণ বাবাই কাটা চলছে এখন। তার জন্য খুব তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে বাবাই কেটে গিয়েছিলাম। তো এই সবে মাত্র ফিরলাম বাবাই কেটে, এই চান টান করে এখন ফ্রেশ হয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো মায়ও ফিরলো এখন বাড়ি বাগান থেকে, মায়ও এখন চান করবে। তো চান করার আগে বাড়ির দিকে গেল, তো বাড়ির দিকে দেখি কি করছে মা। তো দেখি আগে মাকে দেখে আসি যে মা কী করছে, তারপর দুপুরের কী খাবার বানিয়েছি সেগুলো তো আপনাদেরকে দেখাবো, সেগুলো তো তোমাদেরকে দেখাবো কী রান্না করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন তাহলে, আমাদের কোটা গাছ আছে, কয়েক কোটা গাছ আছে, এই গাছে খুব পোকা লেগে গেছে। এই পোকার জন্যে ডিডিটি পাউডার জল করে আর বেগুন গাছে দেওয়া হচ্ছে, তাতে ঠিক ফুল ফল আসবে, ফল ধরবে, ফলটা আসবে। এইভাবে আমরা অল্প চাষ করি, অল্প অল্প ঘরের জন্য টুকুটাকু চাষ করা হয়। টুকুটাকু বন্ধুটা মায়ের এখন চান করা হয়ে গেছে, তো মা খেয়ে করে এখন বাগান চলে যাবে, তার জন্য মাকে ভাত দেব। তো আপনাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি আজকে। বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ বাবু কাটি যেতে হয়েছিলো, মোটেই দুটো রান্না করেছি, দুটো সবজি রান্না করেছি। আর আজ দেখাচ্ছি আমাদের রান্নাঘরটা কেমন বটে, রান্না করি যখন জিনিসগুলো রাখি তো সেখানটা কীরকম। তো এই দেখুন, এই যে একটা ছোট্ট জানলা, এর মধ্যেই আমাদের সব কিছু রাখা হয়। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছোট জানলাম। উপরে দেখতে পাচ্ছেন তেল, নুন এবং গ্লাস বাটি সোনা সসপ্যান সব কিছু এখানে সাজানো আছে। আর নিচে এই যে তরকারি রান্না করে রেখেছি বাটিয়ে, আর হাঁড়িয়ে ভাত, এখানে একটা হটপট রাখা আছে। আর এই যে এখানে টেবিল, একটা টেবিলের মধ্যে গ্যাস, ওধারে সিলিন্ডার, আর এই যে নিচে রাখা আছে জায়গা বাসনগুলো, আর এই ধারে একটা ছোট্ট বাস্কা আছে। তো এখানে বাস্কার মধ্যে একটা পেটি, পেটির মধ্যে সবজি রাখা আছে। তো দেখালাম আমাদের রান্নাঘরটা কেমন বটে, এবং দুয়ারে একটা উনুন আছে, তো উনুনের মধ্যে রান্না করা হয় আমাদের। আর এখানে এনে সব কিছু রাখা হয় এবং এই ঘরের মধ্যে খাওয়া হয়। এখনো পর্যন্ত রান্নাঘর করতে পারিনি, তাহলে দেখে নেওয়া যাক আজ আমি কী রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেজে রেখেছি, ভেন্ডি ভাজা, আর এটাতে কী রেখেছি, ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে করেছি, পুরো মাখু মাখু করেছি। শুকনো ভাত খাওয়া হবে তো, তার জন্য বেশি কষা কষা করিনি, হালকা হালকা ঝোল ঝোল করেছি। তো এখন তাহলে তো আপনাদেরকে পুরো রান্নাঘরটা দেখালাম ঘুরে। এই হচ্ছে আমাদের ছোট রান্নাঘর। তো এখন আমি মাকে ভাতটা দিয়ে দিই, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তো মা খেয়ে করে বাগান চলে গেল, আর দিদিও খেয়ে করে বাড়ির দিকে চলে গেছে, কারণ বাবুগুলো তো শুকনো হয়ে গেছে, এরা কুড়ো দেওয়াবে। আমিও এখন চলে যাবো বাড়ির দিকে। তো বাড়িগুলো তো আমি তোমাদেরকে দেখালাম যে আমাদের রান্নাঘরটা অনেক মানে ছোট জায়গার মধ্যে সব জিনিস গুছিয়ে রাখা হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়।